হ্যালো, কি অবস্থা? সবার কেমন আছেন? একটু অপেক্ষা করি, আর সবাই আসুক, তারপর মানে কথা বলা যাবে, আড্ডা, কবিতা। তবে আমার মনে হয় আড্ডার থেকে কবিতাই বেশি পড়বো, কারণ আমার কবিতা পড়তেই ভাল লাগবে। আর একটা সময়ে গিয়ে মানে কবিতা থামিয়ে তারপর না হয় আমরা কমেন্টের রিপ্লে করবো। আপাতত এখন কমেন্ট পড়ি, তারপর একটানা কবিতা পড়বো, তারপর আবার কমেন্ট পড়বো, সবার খোঁজখবর একটু নিব, এই করুণ সময়ে কিভাবে যাচ্ছে সবার দিনকাল। আমি জানি না লাইভের ফর্মালিটি কিভাবে মেনটেন করতে হয়, খুব ভয়ে আছি। তো একটা মিনিট, হ্যাঁ, তানিম লিখেছেন, ভালোবাসা নিবেন ভাই আপনিও। মোনালিসা, শুনেন আমি অনলাইন লেকচার বাদ দিয়ে কবিতা শুনতে এলাম। বাহ, কি একটা অবস্থা! এখানে আমার লেকচার শুনতে হবে এখন আপনাকে? কমেন্টগুলো পড়া খুব মুশকিল, বুঝছেন। যাই হোক, আমরা আসলে আজকে আমি বলি, আমি কয়েকটা জীবনানন্দ পড়ব একসাথে। আর লাইভে আসার কোনো মানে আলাদা কোনো কারণ নেই। আচ্ছা, আরেকটা বিষয়, আমাকে শোনা যাচ্ছে কি? মানে ঠিক মতো শোনা যাচ্ছে? মানে সাউন্ডে কোনো প্রবলেম হচ্ছে না তো? একটু জানান আমাকে, তারপর আমি কথা শুরু করি। আর আমি সবার কমেন্টে রিপ্লে করব, এই নিয়ে চিন্তা করবেন না, সবার রিপ্লে করব। মানে আমি এটা খুব করি আর কি, মানে কাউকে হতাশ করি না, মানে আমি সবসময় চেষ্টা করি সবার রিপ্লে করতে। মানে সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা একটু দেখেন না, মানে আমাকে একটু কমেন্ট করেন। হুদা ভাই, ভালোবাসা নিয়েন। হ্যাঁ, আপনিও। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ সামিরা, শোভি। হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ। তাহলে হচ্ছে গিয়ে আজকে হচ্ছে জীবনানন্দ পড়ব কয়েকটা, আর রিকোয়েস্টের কবিতা আসলে পড়া খুব মুশকিল। তারপরও আপনারা যেটা শুনে আমাকে চিনেছেন, মানে জানছেন আমাকে, তো সেটা হয়তো চেষ্টা করব, তুমি যদি এখানে থাকতা। আর আরেকটা বিষয় হচ্ছে, আমি একটা বই নিয়ে বসছি, এটা হচ্ছে কুসুম কুমার। হ্যাঁ, এই বইটা হচ্ছে নির্ঝরদার লেখা, তো উনি আমাকে পাঠিয়েছিলেন অনেক আগে, কিন্তু আসলে এত ভালো লেখা এবং এত কষ্ট করে উনি পাঠিয়েছেন, কিন্তু আমি পড়তে পারিনি, রেখে দিই আর কি। ভালো জিনিস আমার পড়তে কেন জানি ভাল লাগে না, মনে হয় যে পড়লেই তো শেষ। তো আজকে হঠাৎ মনে হলো যে এটা একটু পড়বো, তো পড়তে গিয়ে এত ভাল লাগলো যে ভাবলাম যে না, এটা লাইভে যেহেতু আসতেছি, তাহলে একটু মানে কি শোনানো যায় কয়েকটা। এটা আসলে গল্প না, কবিতাও না, আবার মানে যা ইচ্ছে তা আর কি, মানে এটার মধ্যে আপনি সব পাবেন, মানে এমন করে লেখা আর কি। এটার কোনো কোনো নাম দিতে পারবেন না আপনি, গল্পও দিতে পারবেন না, কবিতাও দিতে পারবেন না। তো এটা একটু শেষের দিকে বা একটু পরে রাখবো, আপাতত আমি শুরু করি। হ্যাঁ, কবিতা, যাই হোক, প্রথমে হচ্ছে আপনারা আপাতত এখন কমেন্ট বাদ দিয়ে মনোযোগ দিয়ে শুনুন, আমার মনে হয় সবচেয়ে ভালো হবে, ভাল লাগবে। আর কোনো মিউজিক নাই, জাস্ট ভয়েস শোনা যাবে। তো শুরু করছি। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি, অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে। সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকার বিদর্ভ নগরে, আমি ক্লান্ত প্রাণেক, চারিদিকে জীবনের সমুদ্র শোফেন, আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। আহ, চুলতার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য, অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা। সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখি, দারুচিনি দ্বীপের ভেতর তেমনি দেখেছি তারে অন্ধকারে, বলেছে সে এতদিন কোথায় ছিলেন, পাখির নীরের মতো
চোখ তোলে নাটোরের বনলতা সেন। আলো অন্ধকারে যাই, মাথার ভিতরে স্বপ্ন নয়, কোনো এক বোধ কাজ করে। স্বপ্ন নয়, শান্তি নয়, ভালোবাসা নয়, হৃদয়ের মাঝে এক বোধ জন্ম লয়। আমি তারে পারি না এড়াতে, সে আমার হাত রাখে হাতে। সব কাজ তুচ্ছ হয়, পঞ্চু মনে হয়, সব চিন্তা প্রার্থনা সকল সময় শূন্য মনে হয়, শূন্য মনে হয়। হাজার বছর শুধু খেলা করে অন্ধকারে জোনাকির মতো, চারিদিকে পিরামিড, কাফনের ঘ্রাণ, বালির উপরে জ্যোৎস্না, খেজুর ছায়ারা ইতস্তত বিচূর্ণ থামের মতো, এশিরীয় দাঁড়ায় রয়েছে। শরীরে মমের ঘ্রাণ আমাদের, ঘুচে গেছে সব লেনদেন। কে হৃদয়ে বেদনা ভালোবাসে, কে হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে। শিশির শিকার করে নিয়ে গেছে, 20 বছরের সেই কুয়াশায় পাই যদি হঠাৎ তোমারে। জীবন গিয়েছে চলে, জীবন গিয়েছে চলে আমাদের 20 বছরের পার। কি সুন্দর বেঁচে থাকা। আমাকে খোঁজো না তুমি বহুদিন, আমাকে খোঁজো না তুমি বহুদিন, কতদিন আমিও তোমাকে খুঁজি না কো। এক নক্ষত্রের নিচে তবুও এক আলোক পৃথিবীর পারে আমরা দুজনে আছি। পৃথিবীর পুরনো পথের রেখা হয়ে যায় ক্ষয়, প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়, হয় নাকি? তুমি তো জানো না কিছুই, না জানিলে আমার সকল গান তবুও তোমারে লক্ষ্য করে। যখন যখন ঝরিয়া যাব হেমন্তের ঝড়ে, পথের পাতার মতো তুমিও তখন আমার বুকের শুয়ে রবে। মাটির অনেক নিচে চলে গেছ, মাটির অনেক নিচে চলে গেছ, তারপর মানুষের ভিড় রাত্রি আর দিন তোমারে নিয়ে জানেনি তা, হয়েছি মলিন চক্ষু এই ছিঁড়ে গেছি ফিরে গেছি পৃথিবীর পথে হেঁটে হেঁটে। কতদিন রাত্রি কত এলো গেল, হাত ছুঁয়ে ছুঁয়ে দিয়েছি ফিরে করছে না। মানে এখন কি নেটওয়ার্ক ঠিক হয়েছে?
আচ্ছা এখন কি ঠিক আছে, মানে নেটওয়ার্ক ঠিক আছে? বুঝছি না আসলে, একটু কম পারেন আমাকে। আচ্ছা আমি বুঝছি, মানে আসতেছে। আমি এক কাজ করি,